কি ভালো আছেন তো? আমি আবার আপনাদের কাছে চলে এসেছি অনন্যাদি, আপনাদের সকল সমস্যার সমাধানের জন্য। এখন আপনারা কিভাবে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হবেন, সেই জন্যই এই ধনতেরাসটাকে যাতে কিভাবে কাজে লাগাবেন সেই উপায়গুলোই বলে দেবো আপনাদের। কি করবেন? ধনতেরাস দীপাবলির আগের আলোর উৎসব মানেই দীপাবলি। আর এই দীপাবলিতে কি হয় না, আগের দিন দীপাবলির আগের দিন ত্রয়োদশীতে ধনতেরাস হয়। এই ধনতেরাস কথার অর্থই হলো ধনবর্ষা। আমরা সকলে মিলেই এই যাতে ধনবর্ষায় আমরা নিজেরা মানে সবাই যাতে ধনের বৃদ্ধি করতে পারি, সেই বৃদ্ধিতে আমরা কিভাবে করব সেই উপায়টাই বলে দেব। আবার অনেকে কুবেরের পুজো করে। কুবের কে? কুবের হলো বিশ্ববর্ণা, তার দুই রানী ছিল, এক রানী হলো কেশনা আর এক রানীর নাম হলো ইরবীরা। এই ইরবীরার সন্তান হলো কুবের, আর কুবেরের সৎ ভাই হলো কে? সে হলো রাবণ। কুবের ছিল ধন সম্পদের কারক, আর এই কুবের ভীষণ ঠান্ডা মানুষ, শান্ত মানুষ, এবং এই কুবের কিন্তু শিবের প্রচণ্ড ভক্ত, শিবের আশীর্বাদে সে বলিয়ান হয়ে গেছে। এবং এই কুবেরের পুজো করলে পরে আপনি ভীষণভাবে ফললাভ করতে পারেন, এবং লক্ষ্মী পুজো করলেও। এই ধনতেরাসে আপনারা কখনোই কিনবেন না কি ছুরি, কাঁচি, বঠি, এই ধরনের জিনিস কিনবেন না, লোহার জিনিস কিনবেন না, তামার জিনিস কিনবেন না, আর কি কিনবেন না, কাঁচের জিনিস, সেটা হতে পারে কাঁচের কাপ, প্লেট, যা কিছু হোক, কাঁচের জিনিস, গ্লাস, যাই হোক না কেন, আপনারা কিনবেন না। কি কিনবেন? সোনা, রূপো, তারপরে তোমার পারলে ঠাকুরের থালা, বাটি, গ্লাস, যা হোক ঠাকুরের প্রয়োজনীয় জিনিস, যা কিছু কিনতে পারেন। আর কি করবেন সেই দিন? সেদিন করবেন ধনে আনবেন, এবং কিনে সেটা যতটা পারেন ধনে কিনবেন, এবং ধান কিনবেন, আর গোমতী চক্র, আর হলুদ রঙের আভাজে সেই কড়িগুলো কিনবেন। কিনে আর তার সঙ্গে ফল মিষ্টি যা পারেন দেবেন, ফুল টুল দেবেন, দিয়ে পুজো করবেন। সেটা মা লক্ষ্মীরও করতে পারেন, আবার কুবেরেরও করতে পারেন। আর কি আর করবেন আপনারা? যেটা আপনাদের অর্থের জন্য, যাদের অর্থের খুব অভাব তারা এই কাজটা করুন। কি কাজ করবেন? একটা প্রদীপ কিনবেন, তাতে ভর্তি করে ঘি দেবেন, দিয়ে বাড়ির কোনো একটা কোণে লাল আবির দেবেন, দিয়ে সেখানটায় প্রদীপটাকে সারা রাত বসিয়ে রাখুন। আর একটা কী করবেন? মনস্কামনা জানিয়ে কিন্তু আর একটা আপনারা কী করবেন? আর একটা করবেন আপনারা যে কোনো আপনার মনোবাসনা, এই যে কোনো বলছি সরি, অর্থের বা ঋণ হয়ে গেছেন, যাতে সেই ঋণটা শোধ হয়ে আপনার ঘরে অর্থটা আসে, তার জন্য আপনি কি করবেন? চারমুখী প্রদীপ জ্বালাবেন। চারমুখী প্রদীপ জ্বালান, এবং একটা নারকেল এনে বাড়িতে রেখে দিন, ছোবাওয়ালা নারকেল এনে রেখে দিয়ে সেটাকে লক্ষ্মী রূপে ভাবুন। ভেবে মনস্কামনা জানিয়ে ওই দিন ওই গোমতী চক্র সামনে ওই এটা রেখে দিন, দিয়ে আপনি আপনার অর্থের কামনা করুন যে আমি যাতে ওম কুবেরায় নমো, ওম শ্রীং শ্রীং প্রসিদ্ধ প্রসিদ্ধ মহালক্ষ্মী নমো, বা ওম শ্রীং লক্ষ্মী নারায়ণ নমো, এই কথাটি আপনারা বলুন। সবাই ভালো থাকুন, নমস্কার।